বন্ধুরা, আজকে নয়নটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা দেখাতে চলেছি, কম্পিউটারে বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, যারা আমাদের এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেসিক কম্পিউটারের নোটপ্যাড সম্পর্কে কিছু আমরা আলোচনা দেখব। তো একদম নোটপ্যাড কি জিনিস? নোটপ্যাড কথার অর্থ শুনেই আমাদের মনে হচ্ছে আমরা যদি কোনো কিছু নোট করে রাখতে চাই বা টেক্সটের কোনো কাজ করতে চাই, কোনো ডেটার কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু নোটপ্যাড ইউজ করা হয়ে থাকে। তো আমরা প্রথমে কিন্তু এখানে টাইপ হেয়ার সার্চ অপশনে আমরা নোটপ্যাড টাইপ করে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে নোটপ্যাড ওপেন হয়ে গেল। তো এটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা নোটপ্যাডের উইন্ডো কিন্তু আমাদের সামনে ওপেন হলো। এর মধ্যে আমাদের তিনখানা, মানে উপরে যে একদম আনটাইটেল নোটপ্যাড লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে বারটা, এই বারটার নাম হচ্ছে কি, টাইটেল বার। এই টাইটেল বারে তিনখানা বটম রয়েছে, চারখানা কিন্তু কাজ করে। কি কি সেটা আমরা একটু প্রথমে দেখে নেব। সেটা হচ্ছে প্রথমে রয়েছে কি আমাদের মিনিমাইজ বাটন। মিনিমাইজ কথার অর্থ হচ্ছে ছোট, মানে মিনি, মানে আপনার এই প্রোগ্রামটা খোলা থাকবে, আপনার এই নোটপ্যাড প্রোগ্রামটা আপনার সিস্টেমে খোলা থাকবে, বাট সব থেকে ছোট অবস্থা। তো এটা যদি আমরা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ আমাদের এই টাস্ক বারে আমরা চলে এসেছে, এটা আমরা ওপেন করতে পারি। এটা মিনিমাইজ, এই ট্যাবটা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি, ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজ মানে সব থেকে বৃহত্তম, মানে আপনার সিস্টেম, সিস্টেমে যেটা যদি আপনার ল্যাপটপ মনিটর বা যে স্ক্রিনটা রয়েছে, সেই স্ক্রিনে যত বড় আপনার স্ক্রিনের মানে সাইজ থাকে, সেই সাইজ অনুসারে আপনাকে ম্যাক্সিমাইজ স্ক্রিন জুড়ে আপনার এই প্রোগ্রামটা অবস্থান করবে। আবার ওই ট্যাবটারই নাম হয়ে গেছে রিস্টোর ডাউন, মানে ঠিক আগের অবস্থা আমরা ফিরে আসবো। তারপরের বটমটার নাম হচ্ছে কি, ক্লোজ, ক্লোজ বটন। তো মোটামুটি আমরা এটা দেখলাম। তো এরপরে যেটা আমরা দেখবো, নোটপ্যাডের সাহায্যে আমরা কি ধরনের কাজ করব সেটা আমরা দেখবো, এবং নোটপ্যাডের কিছু গুরুত্বপূর্ণ মেনু গুলোর আমরা কাজ দেখব। তো প্রথমেই চলে যাই, প্রথমেই আমি যে কোনো একটা টেক্সট প্রথম টাইপ করে আমি নেব। তো টেক্সট ধরুন আমি এটা টাইপ করলাম, টাইপ করার পর এটাকে আমরা প্রথমে দেখুন আমাদের ফাইল মেনু, ফাইল থেকে নিউ। নিউটা কি জিনিস, না যদি ওই নোটপ্যাডে নতুন উইন্ডো আমরা ওপেন করতে চাই তা সেটা ফাইল থেকে নিউ অপশনে। এবার বলছে আপনি কি এটাকে সেভ করতে চান, যদি আপনি সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, যদি আপনি সেভ করতে না চান তাহলে ডু নট সেভে ক্লিক করবেন, বা এই অপশনটা আপনি নিতেই চাইছেন না তাহলে ক্যান্সেল করবেন। ওকে, সেভ হয়ে গেলে মানে আপনার সেভ ওটা হয়ে গিয়ে নতুন একটা উইন্ডো, নোটপ্যাডে নতুন উইন্ডো মানে ব্ল্যাঙ্ক উইন্ডো আপনার ওপেন হবে। ঠিক আছে, তো এটা গেল। এরপরে যেটা আমরা দেখব, নিউ উইন্ডো, এই যে নিউ উইন্ডো দেখুন, নতুন একটা উইন্ডো ওপেন হলো দেখলাম আমরা। এরপরে হচ্ছে ওপেন, তারপর শেপ। তো প্রথমে আমরা শেপটা দেখি, তারপরে আমরা ওপেনটা দেখব। তো শেপ কি জিনিস আমরা প্রথম জানি, শেপ মানে সঞ্চয় কর। তো সেভে ক্লিক করলাম, সেভ করার সঙ্গে সঙ্গে আমরা কোথায় শেপ করব সেটা আমরা চুজ করব। ধরুন ডেস্কটপের মধ্যে কি নামে শেপ করব, ধরুন আমার ফাইলের নাম দিচ্ছি নয়ন টেক দিলাম, দিয়ে সেভ করব। ওকে, তো সেভ করা হয়ে গেছে, এবারে আমরা এটা ক্লোজ করে দিতে পারি যেহেতু আমার সেভ করা হয়ে গেছে। তো এরপরে দেখুন নয়নটেক নামে কিন্তু আমাদের ডেস্কটপের উপরে এই মানে ফাইল সেভ হয়ে গেছে। এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। এরপরে দেখুন একটা অপশন রয়েছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ এর কাজটা কি, এই সেভ অ্যাজ এর কাজটা হচ্ছে কোনো, যদি সেভ করা ফাইল, আপনারা মন দিয়ে শুনবেন, কোনো যদি সেভ করা ফাইল এডিট করার পর, কোনো যদি আপনার ডেটা চেঞ্জ করা থাকে, কোনো কিছু আপনি চেঞ্জ করবেন বা চেঞ্জ করার পরে বা এডিটিং করার পরে যদি ওই ফাইলটি আপনি সেভ করে আপডেট করতে চান, সেভ রাখতে চান, আপডেট অবস্থায় সেভ রাখতে চান, তাহলে কিন্তু সেভ করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু সেভ অ্যাজটা কখন প্রয়োজন হবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যখন
কখন আমরা সেভ্যাচ করব না তখনই যদি আমরা ফাইল নেমটা কোনো নতুন নাম করি। ধরুন আপনার এডিটিং হয়ে গেল, কিছু টেক্সট আপনার পরিবর্তন করার ছিল, কিছু ডেটা আপনার পরিবর্তন করার ছিল, আপনি পরিবর্তন করে ফেলেছেন, তারপরে আপনি ওটাকে অন্য নয়ন টেক নাম দিয়ে আপনি অন্য কোনো নাম বা নতুন কোনো নামে সেভ করতে চাইছেন, তখন কিন্তু সেভ অ্যাজ অপশনটা আমাদের ইউজ করতে হয়। ডেস্কটপের মধ্যে নয়ন টেক ওয়ান নামে আমি সেভ করলাম, দেখুন এটা কিন্তু সেভ অ্যাজ হয়ে গেল, সেভ অ্যাজ, কারণ নয়ন টেক আর নয়ন, নয়ন টেক ওয়ান আর নয়ন টেক দুটো ফাইল কিন্তু সেভ হয়েছে। এরপরে তো ওপেন আমরা কিন্তু জানি যে ওপেনটা আমরা এইভাবে করি, আমরা ডবল ক্লিক করে এখানে ওপেন করলাম। এছাড়াও ওপেন করার একটা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে ফাইল থেকে আমরা যদি ওপেনে যাই, তারপরে আমরা যে কোনো সেভ করা ফাইল যদি ওপেন করতে চাই, যেখানে আমার যে ড্রাইভের মধ্যে বা যে লোকেশনের মধ্যে আমার ফাইলটি রয়েছে সেটা চুজ করব, যে ওপেন অপশনে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের ওপেনের কাজ। তারপরে যেটা আমাদের পেজ সেটআপ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেজটা A4 হয়, আপনারা অলরেডি জানেন জেরক্স ফেরক্স করা হয় পেজ, পেজের মার্জিন আমাদের অলরেডি এ রয়েছে। আপনারা যদি মার্জিন কম বেশি করতে চান, আপনার ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট কেমন টাইপের আপনি প্রিন্ট চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন, ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট, হ্যাঁ, ও এখানে ওকে করলে আপনার প্রিন্টের মানে পেজ সেটআপটা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার প্রিন্ট, প্রিন্ট আপনার কোন প্রিন্টার প্রিন্ট দেওয়া আছে, আপনি প্রিন্ট সিলেক্ট করে প্রিন্ট মারলে আপনার প্রিন্ট দেবে, কত পিস আপনি নাম্বার অফ কপিস কত পিস আপনি প্রিন্ট চাইছেন এখানে টাইপ করে প্রিন্ট মারলে আপনার এত পিসে আপনার প্রিন্ট আউট বেরোবে। এরপরে তো এক্সিট ছেড়ে দিন। এরপরে এডিটের আন্ডারে আমরা প্রথমে দেখব আন্ডু। আন্ডু মিন্স হচ্ছে ধরুন আমি এখানে একটা নতুন একটা টেক্সট বা ডেটা কোনো টাইপ করছি নয়ন টেক, এইটা যদি আমি আন্ডু করি মানে আগের অবস্থায় যদি ফিরে দিতে আন্ডু, দেখুন নয়ন টেক আমার লেখাটা ছিল না, ওইটা হচ্ছে আন্ডু, মানে আগের অবস্থায় আমরা ফিরে যেতে হলে আন্ডু। এরপরে হচ্ছে কি আমরা যেটা মানে দেখবো সেটা হচ্ছে কি কাট, কাট কাট কি কোনো 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 ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস যদি আমরা কাট করে নিই, কাট কাট করে নিই এডিট থেকে আমাদের কাট, কাট যদি করে নিই কি মূল অংশটি মানে মূল যে ডেটাটি সেটা কিন্তু চলে যাবে, তারপর যখন আমরা পেস্ট করব সেই ডেটাটি আবার আসবে। কিন্তু যদি আমরা কপি পেস্ট করি তাহলে আমরা সিলেকশন করে নিলাম, সিলেকশন করে নিয়ে এডিট থেকে কপি, তারপরে আমরা কি করব এডিট থেকে পেস্ট, সেক্ষেত্রে কি হবে মূল যে টেক্সট বা মূল যে ডেটা সেটা থাকবে, সঙ্গে আপনার পেস্ট করার সঙ্গে সঙ্গে আর ওর একটা ডুপ্লিকেট কপি কিন্তু আপনার পেস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কাট আর কপির মধ্যে ডিফারেন্স। কাট করে দিলে আপনার কি হচ্ছে বন্ধুরা আপনারা মন দিয়ে শুনবেন, কাট আর কপির মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, কাট করেও পেস্ট করা হয়, কপি করেও পেস্ট করা হয়। যখন আমরা কাট করে পেস্ট করব তখন কিন্তু আমাদের মূল অংশটি চলে যাবে, যেখানে আমরা যেখান থেকে কাট করে নিচ্ছি সেখানে কিন্তু অংশটি থাকবে না, আমরা যেখানে চাইবো সেখানে কিন্তু পেস্ট করলে সেই অংশটি সেখানেই চলে যাবে। আর কপি করে পেস্ট মানে দুই জায়গায় আপনার থাকবে, মূল অংশটিও থাকবে এবং ডুপ্লিকেট অংশটিও থাকবে, ঠিক আছে। তো এরপরে যেটা আমরা দেখো ফাইন্ড, ফাইন্ড মানে কি খোঁজা, ফাইন্ড হোয়াট কি খুঁজছেন, আপনার যদি কোনো এর মধ্য থেকে ধরুন আপনার একটা প্যারাগ্রাফ লেখা আছে ওর মধ্য থেকে কোনো একটা আপনার টেক্সট বা কোনো একটা টেক্সট আপনি খুঁজতে চাইছেন, ফাইন্ড করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফাইন্ড করতে পারেন, আপনারা কিন্তু ফাইন্ড করতে পারেন যতগুলো ওই নামে কিন্তু ওয়ার্ড আছে আমাকে কিন্তু খুঁজে বের করে দেবে, এটা হচ্ছে ফাইন্ড। এডিট থেকে রিপ্লেস, রিপ্লেস মানে কি ফাইন্ড হোয়াট যেটা খুঁজছি তার পরিবর্তে আমি রিপ্লেসের বদলে কিছু করতে চাইছি, আমি ধরো করতে চাইছি এটা, তাহলে রিপ্লেস যদি অল করে দিই যত জায়গায় ট্যাব ছিল ট্যাবের পরিবর্তে নয়ন হয়ে গেছে, আপনারা কিন্তু এটা নিজেরা আপনারা ট্রাই করে কিন্তু দেখতে কিন্তু পারেন রিপ্লেস। তারপরে গো টু, গো টু আপনার লাইন নম্বর কত, কত নম্বর লাইনে যেতে চান, ধরুন আপনি 5 নম্বর লাইনে যেতে চান তাহলে গো টু করে দিন, আপনি কিন্তু দেখুন 5 নম্বর লাইনে চলে এসেছেন, হয়েছে। আপনি ধর গো টু করে আপনি দেখুন যে আমি 3 নম্বর লাইনে যেতে চাই, 3 নম্বর গো টু, দেখুন 3 নম্বর লাইনে আপনার কার্সারটা কিন্তু চলে এসেছে, এবারে গো টু হয়ে গেল এখানে আর সেরকম। তো এই ফরম্যাটের আন্ডারে আমার ফন্ট, কোনো যদি টেক্সটের আমরা কিছু বোল্ড ইটালিক আন্ডারলাইন বা ফন্ট আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে ফরম্যাট থেকে ফন্টে যাব, ফন্টের অপশনের মধ্যে আমরা
ফন্ডের দেখুন এখানে অনেক প্রকারের ফন্ড রয়েছে, আপনার যে ফন্ড চুজ করার মনে হবে আপনি ওই ফন্ডটা চুজ করবেন। আপনার যদি বোল্ড দরকার হয় বোল্ড করবেন, কত পেজের সাইজ দরকার মানে ফন্ডের সাইজ দরকার চুজ করবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন হয়ে গেল, এটা হচ্ছে ফরম্যাট থেকে আমরা ফন্ডের কাজ করলাম। হ্যাঁ ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের কিন্তু নোটপ্যাডে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু রয়েছে। নোটপ্যাড কিন্তু একদম মানে আপনার কোনো ছোট ছোট টেক্সটের কাজ, ছোট ছোট ডেটার কাজ, ছোট ছোট যদি কোনো টেক্সটিং কাজ থাকে আপনারা কিন্তু নোটপ্যাডে করতে পারেন। নোটপ্যাড আমাদের একদম সহজ সরল একটা টেক্সট বা ডেটা সেভ করার একটা সিস্টেম বা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের মাধ্যমে, নোটপ্যাড এই প্রোগ্রামটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের কোনো ডেটা বা কোনো টেক্সট যদি আপনারা লিখে রাখতে চান এটাতে লিখে আপনারা সেভ করে রাখতেই পারেন। আমি নোটপ্যাডের সমস্ত রকম কাজটা আপনাদের সামনে মোটামুটি দেখালাম। যদি কোনো আপনাদের আরো কিছু জানার থাকে নোটপ্যাডে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহিত বাড়ে কোনো কিছু নতুন কিছু ভিডিও করার বা নতুন কিছু ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমাদের নয়নটেকের নোটপ্যাডের যে প্রোগ্রামটি দেখালাম নয়নটেক চ্যানেলের পক্ষ থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।